ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্র কূটনীতির উপর জোর দিয়ে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় দুদিনের ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারিত্ব প্রয়োজন। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন চান শেখ হাসিনা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার জন্যই নয়, বিশ্বসভায় ভারত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। এই অঞ্চলের সম্ভাবনাময় অর্থনীতিকে কাজে লাগাতে সবার যেমন একসাথে কাজ করা জরুরি, তেমনি আঞ্চলিক স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যকে সামনে রেখে স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব এই প্রতিপাদ্যে ঢাকায় শুরু হলো ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন। দুদিনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কোভিড মহামারী, যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে এই অঞ্চলের দেশগুলোকে সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিতে হবে। শান্তির বার্তাকে সর্বাত্মকভাবে সুসংহত করতে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে বাংলাদেশ মনে করে। এ কারণেই বিশ্বব্যাপী শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণের প্রচেষ্টায় বাংলাদেশ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা 1.1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছি, যার ফলে অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এখন আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তাদের সমর্থন চাই। তার কারণ, এই বোঝা টানা এখন আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাকে শক্তিশালী করা, শান্তির সংস্কৃতি চর্চাসহ ছয় দফা প্রস্তাব দেন সরকার প্রধান। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি এটা জোরালো করতে হবে। এই অঞ্চলের অনেক দেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ঝুঁকিতে থাকার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক দুর্যোগ এবং তৎ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সহযোগিতা বাড়াতে হবে। একটা স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সমূহের ভিত্তিতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলের এই সম্মেলনে যোগ দিয়েছেন মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ও ভারত, নেপাল, ভুটান, সিঙ্গাপুর সহ 25 দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।